আমাদের গাড়িটা ঠিক সামনে, এই দেখো আবার সকালবেলা দেখিয়েছিলাম, আবার এখন দেখতে পেলাম ইন্ডিয়ান রোলার। এই ট্রিটাকে দেখো, এটাকে বলা হয় ঘোস্ট ট্রি। এটা হচ্ছে মনিটর লিজার্ড। কি দারুণ জায়গাটা দেখো একবার, অসাধারণ একটা ওয়াটার বডি। দেখো ওয়াইল্ড ডগস, ঢোল জাতের বলে। এটা হচ্ছে ব্যাকওয়াটার, চলো তোমাদেরকে একবার সুইমিং পুলটা দেখিয়ে নিই। ইচ্ছে ছিল সুইমিং পুলে নামবো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এবারে ব্লগটা আমি স্টার্ট করছি, অমৃতা নয়, জাস্ট ফর এ চেঞ্জ। সো তোমরা যারা আমাদের আগের ব্লগটা দেখেছো, তো তোমরা দেখেছো যে আমরা স্পেঞ্চে এসে সকালবেলা একটা মর্নিং সাফারি করেছিলাম, দ্যাট ওয়াজ ইন দ্য খুরসাপার গেট। তো সেই সাফারিটা দারুণ হয়েছে, ভীষণ সাকসেসফুল একটা সাফারি হয়েছে, তার কারণে আমরা ফার্স্ট টাইম টাইগার স্পট করতে পেরেছিলাম, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো খুবই দারুণ হয়েছে সকালের সাফারিটা, অ্যান্ড হোপফুলি তোমরাও খুব এনজয় করেছো আমাদের সাথে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেকেন্ড সাফারি অফ দ্য ডে, দ্যাট ইজ আওয়ার ইভিনিং সাফারি। এইটা আমরা করছি হচ্ছে আরেকটা ডিফারেন্ট জোনে, দ্যাট ইজ কল্ড দ্য তুলিয়া জোন। তো এখন আমরা যাবো ফার্স্টে হচ্ছে ডাইনিং রুমে, ডাইনিংয়ে আমাদের লাঞ্চটা করে নেবো, দুপুরবেলা লাঞ্চটা সেরে তারপরে অরাউন্ড 3:30 নাগাদ ওখান থেকেই, যেখান থেকে আজকে সকালে স্টার্ট করেছিলাম, আবার আরেকটা গাড়ি আসবে, যে জিপসি আসবে, সেইটা দিয়ে আমরা মোটামুটি ওখানে। আর তুরিয়া গেটটা সুবিধা হচ্ছে খুব কাছে আমাদের রিসর্ট থেকে। তো আশা করছি তোমাদের আবার দারুণ দারুণ কিছু সাইটিংস আমরা করে আমরা দেখাতে পারবো। সো এগেন উই আর ভেরি এক্সাইটেড, আশা করি তোমরাও দারুণ এনজয় করবে আমাদের সাথে। সো উইশেস লাক, যদি লাক ভালো থাকে তাহলে আবার আমরা টাইগার সাইটিং করব। সো লেটস সি হাউ ইট টার্নস আউট। তো চলো একদম তোমাদের সাথে ডাইনিং হলে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো অলরেডি অনির্বাণ তো স্টার্টই করে দিয়েছে ব্লগটা, তো আমরা এসে গেছি অলরেডি লাঞ্চ করতে। তো লাঞ্চে কী কী আছে তোমরা একবার দেখে নাও। তো লাঞ্চে দেখতেই পাচ্ছ যে প্রচুর ইয়ামি ইয়ামি সব আইটেমস আছে, দম মুরগ আছে, অনেক রকমের সালাডস আছে, স্যুপস আছে, পাস্তাস আছে, ভেজ বিরিয়ানি আছে এবং আরো অনেক আইটেমস আছে। তো এগুলো দেখে তো আমার জিভে এখন প্রচন্ড জল এসে গেছে। তো আর বেশি কথা বলবো না, চটপট ইয়ামি ইয়ামি খাবারগুলোকে খেয়ে ফেলি। আচ্ছা, আমি লাঞ্চে নিয়েছি হচ্ছে একটা তন্দুরি রুটি, এখানে নিয়েছি রাশিয়ান স্যালাড, একটা চিকেন, এটা হচ্ছে কাশ্মীরি পোলাও স্যালাড, আর এটা হচ্ছে একটা চানা চাট, আর ওখানেও কিছু ডেজার্টস আছে, যদি ভালো থাকে তো নেব। তো ডেজার্টস আছে হচ্ছে আজকে সাবুদানা পায়েস, আর এটা হচ্ছে শাহী কুসুম, আর বাটার মিল্ক ফর গুড ডাইজেশন। তো কোয়ালিটি ইজ অসম, এত হালকা যে মানে এটা হচ্ছে একটা ওয়েটিং এরিয়া। তো এখানে দেখি মনে হয় একটুখানি এসে এখানে বই টই পড়তে পারো, নানা রকমের বই আছে। সো এটা একটা রিল্যাক্সিং এরিয়া কাম ওয়েটিং এরিয়া, ভীষণ সুন্দর, প্রচুর বই দেখো দেখতে পাচ্ছ, প্রচুর বইও আছে, কেউ যদি এখানে এসে রিল্যাক্স করে বই টই পড়া যেতে পারে। আর এইখানে দেখাচ্ছে যে কোথায় কোন টাইগার স্পট করেছে এগুলো। এটা ডেট হচ্ছে আজকে হচ্ছে 10 তারিখ, আজকে টাইগার স্পট হয়েছে খুসরাপার, এবারে আমরা দেখতে পেয়েছি। আর তুরিয়া যেটাতে আমরা আজকে যাব, ওটাতেও নাকি সকালে টাইগার আর লেপার্ড দুটোই স্পট হয়েছে, আর খুসরাপারে যেখানে আমরা গেছিলাম ওখানে টাইগার স্পট হয়েছে বলে ওরা লিখে দিয়েছে টাইগার, বিকজ যদি টাইগার লেপার স্পট হয় সেটা কিন্তু এখানে ওরা লিখে রাখে ডেট দিয়ে। তো আমরা শুরু করে দিয়েছি ইভিনিং সাফারি। এখন ঘড়িতে বাজে 3:30, তো 3:30 দিন। হ্যাঁ, আমাদের আমরা হচ্ছে ফার্স্ট গাড়ি, আর আমরা যাচ্ছি কোথায় বলো? তুরিয়া জোন একদম। তো সকালে তুরিয়া জোনে লেপার্ড টাইগার সবই হয়েছে, স্পট করেছে, দেখি আমাদের ভাগ্যতে কী আছে।
সো ফিঙ্গার ক্রস। তো এসে গেছি এটা তুরিয়া জোনের, এখানে এন্ট্রি পয়েন্ট, তাই তো? তো এখান থেকেই আমাদের শুরু হবে, পারমিট চেক করতে হবে, এখান থেকে পারমিট চেক করে এখান থেকে স্টার্ট হবে। আর এখানে হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখান থেকেই কোর এরিয়া স্টার্ট। আজকে অনির্বাণের জঙ্গল লুক, বাহ বাহ। এখানে আসবে বলে তার শপিং শুরু হয়েছে প্রায় দু সপ্তাহ থেকে। দেখি একটু, দেখি তোমাকে জঙ্গলে এলে না সবসময় উচিত হচ্ছে এরম টাইপের ড্রেস পরা, মানে খুব লাইট, মেবি হোয়াইট পরো ঠিক আছে, আদারওয়াইজ বেস্ট হচ্ছে এরম ধরনের ক্যামোফ্লাজ ড্রেস যেগুলো, মানে বেসিক্যালি কি হয় আমরা তো ওদের জায়গায় আসি না, অ্যানিমালসদের জায়গায়, খুব লাউড ড্রেস পরলে, লাল মানে কমলা অরেঞ্জ এরম টাইপের ড্রেস পরলে ওদের আনকমফোর্টেবল হয়। যতটা সম্ভব হালকা এবং জাঙ্গলি কাইন্ড অফ ড্রেস পরলে কি হয় ওদের অ্যানিমালসদের একটু বেটার, ইজি হয় এটা। আর আমি পুরো পুরো ঢাকা, কারণ এত রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, আমি পুরো ট্যান হয়ে যাওয়ার মতো আমার অবস্থা হবে, সুতরাং আমি পুরো ঢাকা দিয়ে নিয়েছি। আর তো আশা করি আজকে যাওয়াটা সার্থক হবে। এখানে একটা দুর্দান্ত সুভেনিয়ার শপ দেখতে পাচ্ছি, এই জাস্ট তুরিয়া গেটে ঢুকে একদম মানে দোকানের মুখে। এটার নাম হচ্ছে মোগলি, দাঁড়াও জুম করে দেখাচ্ছি, মোগলি গিফট অ্যান্ড রিডিং স্টুডিও। এবং দেখে দারুণ দারুণ কালেকশনস আছে, মনে হচ্ছে ওই যে অমৃতা গেছে, বেশ লোভনীয় লোভনীয় আইটেম মনে হচ্ছে ভেতরে আছে। তো ফেরার সময় একবার যাবো, এখন হাতে মিনিট 10-15 সময় আছে, তো ফেরার সময় একবার ভালো করে ঘুরবো। এখন আবার অমৃতা গিয়ে দেখে আসতে গেলে কী কী পাওয়া যায়, একটা আইডিয়া পাওয়া যাবে দাম টামগুলো কীরকম। যদি প্রচণ্ড এক্সপেন্সিভ হয় তাহলে আলাদা ব্যাপার, যদি রিজনেবল হয় তাহলে ফেরার সময় একবার ধু মেরে যাবো। এখানে এখানে একটা দেখতে পেয়েছি একটা শপ, সুভেনিয়ারের শপ, তো তাই ভেতরে দেখি কিছু পাওয়া যায় কিনা। সাফারি স্টার্ট হয়ে গেল, ইভিনিং সাফারি, অ্যান্ড উই আর ইন দ্য তুরিয়া জোন। এই যে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড জিপ, সামনে আরেকটা গাড়ি আছে। আর ভাইয়া না স্যার, আপনার নাম রোহান, রোহান মেহরওয়াল, রোহানজি আমাদের গাইড, ইএলটি ইজ। তো রোহানজি হ্যাজ প্রমিসড ইয়ার শেড দিখওয়াকেই ছড়ে গে, তো দেখতে হ্যায় রোহানজি। তো চলো স্টার্ট করি। আর মোটামুটি যা দেখবো তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করবোই। আর এই জঙ্গলটা একটু অন্য ধরনের, এই জঙ্গলটা বেশ ছড়ানো ছেটানো একটা জঙ্গল, প্রায় একটা অন্যরকম লাগছে, মাঠ বেশি। তো এখানে এখানে বাঘ দেখতে পেলে সাইটিং করতে একটু ইজি হবে, দেখা যাক, দেখতে থাকো তোমরা। জঙ্গলটা বেশ ডেন্স। আর রোহান ভাইয়া না, রোহান ভাইয়া বল, এটা বলছিলেন যে দিস ইজ ইন দ্য সিওনি ডিস্ট্রিক্ট, আর এই এরিয়া 20% কোর এরিয়া, আমরা এখন কোর এরিয়াতেই আছি, সো 20% অফ দ্য কোর এরিয়া ট্যুরিজমের জন্য খোলা আছে। সো এই 20% হচ্ছে সিওনিতে, আর বাকি 80% হচ্ছে ছিন্দওয়ারাতে, যেখানে ট্যুরিজমকে অ্যালাউ করা হয় না। এই হচ্ছে আমাদের अभी हम लोग एमपी में है ना, एमपी में घूमते हैं हम लोग। তোমরা শুনতেই পেলে আমরা এখন এমপি তে আছি, তবে পেঞ্চ ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস এমপি এন্ড মহারাষ্ট্র। সকালবেলা আমরা যে খুড়সাপার গেটে গেছিলাম দ্যাট ওয়াজ ইন মহারাষ্ট্র, নাও দিস স্টুডিও জোন ইজ ইন দ্য এমপি। ফরেস্টটা দারুণ, একদম ডিফারেন্ট, তাই না? সকালে যে ফরেস্টে আমরা গেছিলাম তার থেকে একদম ডিফারেন্ট এটা।
পাখিটা হচ্ছে সাম্বার ডিয়ার, রাস্তার মাঝখানে চলে এসেছে। এই দেখো সাম্বার স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, ওয়াও জাস্ট দেখো। আমাদের গাড়িটা ঠিক সামনে, দেখো ওটা পোজ দিতে এসছে, আমাদের একদম গাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে। ছবি তুলেছো তুমি? এই দেখো এখানে একটা গ্রুপ অফ স্পটেড ডিয়ার, এই যে চড়ে বেড়াচ্ছে এখানে, কি দারুণ লাগছে। আর একটু এদিকে এই আরো কয়েকটা এখানে আছে, এদিকে একটা পেল্লা সাইজের হনুমান দেখতে পেলাম, এখন দেখতে পাচ্ছি না, গাছের আড়ালে লুকিয়ে আছে। লাভলি জল খেতে একদম জঙ্গলের মধ্যিখানে, তারা তোমাদেরকে ভালো করে দেখো দারুন ওয়াটার বডি দেখা যাচ্ছে। इसको इसके बार्क का कलर चेंज होता है, साल में तीन बार बार्क चेंज करता है, तो उसका कलर चेंज होके बार्क आता है, वाइट हल्का ग्रीन और पिंक कलर। और बार्क का घोस्ट्री क्यों बोलते हैं भैया? ये रात के समय मून लाइट में भी शाइन करता है और दिन में भी देखिए। अच्छा, सारे पेड़ों से अलग नजर आएगा। हाँ, और यहाँ पे टाइगर का स्क्रैच पग मार्क्स है ना, स्क्रैच मार्क्स है ये, करीब में ये स्क्रैच है वो। দেখো একটা পিকক, এই দেখো পিককটা আমি যতটা পেরেছি জুম করে দেখাচ্ছি, সুন্দর দেখো পিককটা, আমি পুরো জুম করে তোমাদেরকে দেখালাম। এখানে আরেকটা পিকক দেখো যাচ্ছে, দারুণ দেখতে। না না ডিসপ্লে করছে না, দারুন লাগে যখন পাখিটা যখন উড়ে যায় না, তখন ভীষণ কালারফুল লাগে, বিউটিফুল লাগছে দেখতে, একদম মানে একদম চোখের সামনে। এই দেখো দেখো এই ট্রিটাকে দেখো, এটাকে বলা হয় ঘোস্ট ট্রি। কিরকম অদ্ভুত ভাবে গাছটা দেখো, কালারটাই টোটালি ডিফারেন্ট। একটু জুম করে দেখাই পুরো, মানে এই জঙ্গলটার মধ্যে এটাই একটা অদ্ভুত ভাবে গাছটা দাঁড়িয়ে আছে। আর মুনলাইটে এটা এটা নাকি খুব এটা এটা খুব গ্লেজ দেখে, মানে কালারটা দেখে বোঝাই যাচ্ছে চাঁদের আলো পড়লে ভীষণ রকম রিফ্লেক্ট করবে। আর এইখানটা দেখো, এখানটা বেশ রকি একটা এরিয়া, জেনারেলি এখানে লেপার্ড খুব থাকে, ক্যামোফ্লাজ করে বসে থাকে এই এরকম রকি এরিয়ার মধ্যে, তবে এখানে নেই বুঝতেই পাচ্ছি, তার কারণ ওইখানে একটা ফরিন মনে শুকে ঘাস খেয়ে যাচ্ছে। ছোট সাইজের, বড় হলে বিশাল সাইজের হয়ে যায়। ক্রোকোডাইল বাট্রি কি ভাইয়া?
इसकी स्किन बार का जो कलर है वो क्रोकोडाइल की स्किन जैसे है, स्किन के जैसा है। এই এরিয়াটাতে সকালবেলা লেপার্ড স্পট হয়েছিল, তো আমরা এখন দাঁড়িয়ে আছি, যদি থাকে রেনি চান্স কম, তাও একটু ওয়েট করছি, যদি বাই চান্স আসে তো দেখব। দেখার জন্য সবাই বসে আছে, একটা সিগন্যাল দিয়েছে আছে, কিন্তু নিচেই আছে। ময়ূর জল খাচ্ছে এখান থেকে, কি সুন্দর লাগছে দেখো। জুম করে তোমাদেরকে আরেকটু জুম করা যাবে কি না? এটা ম্যাক্সিমাম জুমে আছে, এই দেখো, এই যে কি দারুণ লাগছে, এত দারুণ হাওয়া দিচ্ছে, মানে জাস্ট মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, দারুণ দারুণ হাওয়া, তাই না? ওয়েদারটা গরম ছিল না, এখন মানে এখন ওয়েদারটা একদম মানে অসম, এখন একটা চান্স আছে উইকেন্ড হওয়ার, কারণ গরমটা পড়ে গেছে তো, এখন তবে নড়াচড়া করলেও করতে পারে। তবে এত সুন্দর পিকক দেখলাম, মনটা ভরে গেল। এটা একটা ব্যাক ওয়াটার দেখো, কি দারুণ লাগছে। আমি যতটা পেরেছি এটাকে জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, দারুণ। নালাম থোড়া টাইম দেন, নালাম নেই ও যে ক্যাম্প কে পাশে না নালা, ওই চলো, হ্যাঁ ওই তো, হ্যাঁ চলো, কিন্তু টাইম দিয়ে আপনি পাস। এই দেখো, এই যে গ্রাসল্যান্ডটা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় এলিফ্যান্ট গ্রাস, বিশাল বড় বড় গ্রাস, এবং ম্যাক্সিমাম টাইম টাইগার এইখানেই বসে থাকে লুকিয়ে হান্ট করার জন্য। তাও তো এখন সামারে এসছি বলে একটু গ্রাস কম আছে, এনারা বলছিলেন যে যদি অক্টোবর নভেম্বরে আসে ঘাসগুলো এত বড় হয়ে যায় যে কিছু দেখাই যায় না। এইটা একদমই কোর এরিয়া, মানে এখানেই আছে লুকিয়ে আমাদের বাঘ মামা, বাট এখনও দেখা দিচ্ছে না। আজকে ইভিনিং সাফারিতে সকালের মতো যদি একটু দেখা দেয় তো ধন্য হয়ে যাবো। পিকক ডিসপ্লে করেছে ওর, দেখো দেখো, দেখতে পাচ্ছো তোমরা, এই যে আমি এখানে ম্যাক্সিমাম জুমে দেখাচ্ছি, পিককটাকে দেখা যাচ্ছে না কিন্তু ওর ল্যাচটাকে দেখা যাচ্ছে, এই দেখো, হ্যাঁ 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 একদম, এই যে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ওয়াও। বাইনাকুলার দিয়ে পরিষ্কার দেখা গেছে, কিন্তু ক্যামেরাতে একদমই আসেনি, তাই কোনো ভিডিও করতে পারেনি। একটা ছবি তুলেছি কিন্তু খুব পরিষ্কার আসেও নি। বসন্ত ভাইয়া দেখ রে দূর পে ইধর নালে মে বাইনাকুলার সে একটা পরিষ্কার ভালো ভিডিওটা মানে ছবিটা আসেনি, বাট ওই আর কি মোটামুটি এসছে আর কি, বাট হ্যাঁ ভিডিও করতে পারেনি। সকালেরটা যেমন একদম সামনে ছিল,
এ একদম অনেক দূরে আরাম করে বেশ আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ও মনে সুখে ঘুমোচ্ছিল। যাই হোক আমরা দেখে নিয়েছি ভালোভাবেই, তো হ্যাঁ বলতে পারি দুবার সকাল বিকেল দুবারই টাইগার স্পট করতে পেরেছি, কিন্তু এইটা তোমাদের দেখাতে পারলাম না, সেটাই যা একটা খারাপ থেকে দুঃখ থেকে গেল। তবে দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড, আরও খানিকক্ষণ সময় আছে, যদি আবার কিছু দেখতে পারি তো ভালো। ডগস, ঢোল যাদের বলে, মোস্ট ডেঞ্জারাস প্রেডেটরস এরা এখানকার, বাঘও এদের ভয় পায়, তার কারণ এরা একটা গ্রুপের মধ্যে হয়। আর দেখা যাচ্ছে না, চলে গেল। কি দারুণ জায়গাটা দেখো একবার, অসাধারণ একটা ওয়াটার বডি, এখানে টাইগার আসার চান্স থাকে অনেক সময়। বিউটিফুল জায়গাটা, ছোট তুমি চলো। এইটার নাম হচ্ছে জুনেমানি ওয়াটার বডি, দেখো কি দারুণ। আর এখানে অনেক সময় টাইগার স্পট হওয়ার একটা খুব চান্স থাকে। লাস্ট মোমেন্টে এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, আর ঠিক বেরোনোর মুখেই দেখো এখানে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, খুবই মানে লাইটটা কমে গেছে, তো অলমোস্ট 7টা বাজে। এখানে গোল্ডেন জ্যাকল দেখা যাচ্ছে, একটা পেয়ারে ছিল একটু আগে, পরিষ্কার দেখতে পেয়েছি, এখন বোঝা যাচ্ছে না, জানি না দেখতে পাচ্ছ কি না। এই যে, এই যে, এই যে দেখো মাথা নাড়াচ্ছে, এই যে, এই যে দুজন দাঁড়িয়ে আছে, দেখো মাথা নাড়াচ্ছে, গোল্ডেন জ্যাকল, এই দেখো, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে গোল্ডেন জ্যাকল, এই যে কান নাড়ছে, এই দেখো মাথা নাড়ালো, এই হচ্ছে গোল্ডেন জ্যাকল, দুটো জ্যাকল না, এটাই হচ্ছে আমাদের একদম জঙ্গল সাফারি আজকে শেষ। এই যে, এই যে নড়ছে, এই যে, এবার আশা করি পরিষ্কার দেখতে। তো আমাদের সাফারি শেষ হয়ে গেল, ইট ওয়াজ অ্যান অসম সাফারি, এখানেও স্টোর আছে একটা, একটা অসাধারণ সাফারি হয়েছে সিরিয়াসলি, এত ভ্যারাইটিস অফ অ্যানিমালস এবং বার্ডস দেখেছি তার বলে বোঝানো যাবে না, সবকটা হয়তো ভিডিও করতে পারেনি। ফর এক্সাম্পল গ্রে হর্নবিল দেখেছিলাম, কিন্তু এত ফাস্ট উড়ে গেছিলো যে ভিডিও করতে পারেনি। আর ঠিক বেরোনোর মুহূর্তে গোল্ডেন জ্যাকেল দেখেছি, ওয়াইল্ড ডগস দেখেছি, যতটা পেরেছি কভার করেছি, টাইগারটা কভার আমি আমরা ভালো মতনই দেখেছি কিন্তু ভিডিওতে আসেনি, এটাই একটা তোমাদের দেখাতে পারলাম না। তো ছবি একটা তুলেছি, ছবিটা সাইড দিয়ে দেবো, হ্যাঁ কিন্তু কতটা ছবিতে বোঝা যাবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, সাফারি ইজ ফ্যান্টাস্টিক মর্নিং এবং ইভিনিং, বিশেষ করে আমি বলবো ইভিনিংয়ের সাফারিটা অনেক বেটার হয়েছে, অনেক ভ্যারাইটিস অফ অ্যানিমালস দেখেছি, মর্নিংয়ে হয়তো বাঘ মানে টাইগার দেখেছি একদম সামনে থেকে হেঁটে যাচ্ছে, আর কিন্তু বাট ইভিনিং সাফারি ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক, মানে অফকোর্স আ ভেরি ভেরি মেমোরেবল ডে আজকে আমাদের এটা। তো চলো ব্লগটা দেখতে থাকো, এখন আমরা রিসর্টে ব্যাক করছি, তো থাকো আমাদের সাথে, এখনো দিনটা তো শেষ হয়নি, তো রিসর্টে গিয়ে কি করি তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করছি, চলো থাকো। রিসর্টে ব্যাক করেছি, এবার একটু হাইটিতে যাচ্ছি, হাইটি যেখানে দেওয়া হয়েছে, বিকজ একটু চা কফি খুব দরকার, তার আগে ঠান্ডা জল, তো চলো এসে গেছি হাইটিতে। হাইটিতে এখানে পকোড়া আছে, কুকিজ আছে, আর চা বা কফি আছে। অনেকক্ষণ ধরে একটু রেস্ট নিলাম, এবার যাচ্ছি ডিনার করতে, খুব টায়ার্ড লাগছে কারণ আজকে দুটো সাফারি করেছি, তো যাই চট করে ডিনারটা শেষ করে আসি, কারণ শেষ করে এসে খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের ফেরা, কালকে আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 1:30, তাই তো 1:50 ফ্লাইট, তো আমাদেরকে এখান থেকে বেরোতে হবে 9:30 মধ্যে, কারণ এখান থেকে প্রায় 2 ঘন্টা ডিস্টেন্স, দু থেকে আড়াই ঘন্টা ডিস্টেন্স হচ্ছে নাগপুর এয়ারপোর্টে, তাই আজকে তাড়াতাড়ি প্যাকিং করে শুয়ে পড়বো, তো যাই এখন ডিনারটা সেরে আসি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go,
তো নিয়েছি হচ্ছে হংকং পোলাও, হংকং ফ্রাইড রাইস, এটা হচ্ছে বাসার একটা প্রিপারেশন, হ্যাপেন চিকেন নিয়েছি আমি দুইটা, একটা স্যুপ আছে, স্যুপ নিয়েছি ওটা আসছে, এখানে এক স্যালাড, আর এটা হচ্ছে ব্রিঞ্জন ভর্তা, আর অনেক কিছু ডেজার্টস আছে দেখতে পাচ্ছি, মোটামুটি দেখা যাচ্ছে, জুম করে দেখাই, চকলেট মিউজ দেখতে পাচ্ছি, তার সাথে আরেকটা কি আছে, অনেক কিছুই আছে, তিন রকম ডেজার্ট আছে, চলো আর ডেজার্টস এর মধ্যে আছে চকলেট মুজ, গাজর কা হালুয়া, আর এটা হচ্ছে একটা কেক। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে ব্লগটা করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ব্লগ শেষ করিনি। তো এখন উই আর গোয়িং টু এয়ারপোর্ট, নাগপুর এয়ারপোর্ট, এখান থেকে যাব, তো দু ঘন্টা লাগবে, তাই এখনই বেরিয়ে যাচ্ছি। মনটা খারাপ লাগছে, ভীষণ সুন্দরভাবে আমরা ঘুরলাম এই দুদিন, প্রকৃতির মাঝখানে থাকলাম, আর সত্যি কথা বলছি ভীষণ ফ্রেশ লাগছে, তো খুব সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে ব্যাঙ্গালোরে ফিরছি। তো খুব ইন্টারেস্টিং ব্লগস আমরা তৈরি করেছি, তো অলরেডি অনেক কিছু আপলোড হয়তো করে দিয়েছি, ডেফিনেটলি করে দিয়েছি, তো তোমরা সেগুলো দেখেছো। তো এখন আর এবার একটু ব্রেকফাস্ট এরিয়াতে যাই, একটু ব্রেকফাস্ট করি, তারপরে নাগপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমাদেরকে একবার সুইমিং পুলটা দেখিয়ে নিই, ইচ্ছে ছিল সুইমিং পুলে নামবো, বাট টাইম হলো না, কারণ দুটো সাফারি করলাম, যেদিন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল, তখন আমার মতো আর এ ছিল না। তো সুইমিং পুলটা ভীষণ সুন্দর, পুলটা দারুণ ছিল, সত্যি কথা নামতে খুব ইচ্ছে ছিল, বাট আর একটা হচ্ছে সুইমিং কস্টিউমও আমি নিয়ে আসিনি, যদি ওখানে সুইমিং কস্টিউম পাওয়া যেত, বাট ইউজ করা কস্টিউম আমার ভীষণ কীরকম একটা লাগে নিজের কস্টিউম না ইউজ করে। তো দিস ইজ দ্য সুইমিং পুল, বেশ সুন্দর সুইমিং পুলটা, পুলটা খুব ইজিও ছিল নামার জন্য, হ্যাঁ পুলটা খুব ইজিও ছিল নামার জন্য, অ্যাবসলিউটলি। তো তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম রিসর্টের সুইমিং পুলটা, দেখো কত পাখি এই রিসর্টটাতে, আওয়াজ পাচ্ছ, এই দেখো সামনে দেখো লাফালাফি করছে, এটা কি পাখি জানি না, কি সুন্দর ওদের ডাক, সকাল থেকে ঘুম থেকে উঠেই এদের ডাক পাচ্ছিলাম, এখন দেখতে পেলাম, এই দেখো কত পাখি এখানে এসছে, দেখো এই যে চেয়ারের নিচে বসে আছে, দেখো পাখিগুলো, এই যে এই যে এই যে ওই যে আরেকজন গেল, তখন থেকে এটা চিল্লাম চিল্লি করে যাচ্ছিল, খুব ভালো লাগছিলো রিসর্টটা, এত সুন্দর না রিসর্টটা, এত নাইস পিসফুল রিসর্ট, পুরো গাছে ঢাকা, একদম ন্যাচারাল, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, স্টেটাও দারুণ ছিল, ডেফিনেটলি আমি আবার আসবো এখানে। Truly get me, and I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. This is when you tell me that you're different. Meet Mr. Ramakrishna. Hi. Ekhankar, you are the manager, right? Yes, I'm yes. The general. He's the general manager of this resort. Vishon Bhala Resort. Achha, eta kono paid promotion noy. Highly recommended kono paid promotion noy. So, Mr. Ramakrishna, can you please explain our viewers, like how they will come and how they will book your resort? Can you just tell me, yes. Tell them? Actually, we have three resorts. One is in Kana and one is in Pench, and another five-star hotel in Nagpur. Oh, and you want to Nagpur also? Yes, okay, yes. We have okay. a five-star property in Nagpur called Tuli Imperial. Okay. There is a two ways of booking. One, you can go through the online or Make My Trip. Either our own website is tulihotels.com. Mm-hmm. Either you can call up Tuli Imperial. It's a sales office. From there, you can book. Mm-hmm. And after that, you know how to come and all. Absolutely, yes. Absolutely. So, and it's a very, very good resort. Highly nearest recommended. Nearest airport is Nagpur. Yes, yes, yes. So, our nearest airport is Nagpur. Nagpur, yes. And yes. They are too good. They're, you know, like, they're so cordial. Their food quality is excellent and their service is excellent. Thank you, thank you. So, I will come to next time, surely. And we will, I will. One more thing, which is
saying, you want to really relax. Yes, nature and get some fresh oxygen. Yes, this is property, a place to come. The property is in 23 acres. Yes, we have only 23 rooms. The feel of the jungle, you can feel it in the resorts itself. Absolutely. Going the forest. Yes, forest is a big tourist place. Correct. But at the same time, you can enjoy the property also. We have a lake in the property. Yes, absolutely, absolutely. So it is highly recommended. And when, if you, whenever we go to Kana also, we will stay in your Tuli Tiger Resort. Thank you. মনটা তো খারাপ লাগছেই, এত সুন্দর কাটালাম। তো চলো, দেখা হচ্ছে নাগপুর এয়ারপোর্টে। তো ফেয়ার পাথেও একটু জঙ্গল দেখিয়ে দিই তোমাদেরকে, ফরেস্ট। তো এটা আমরা এখন অন্য একটা রাস্তা দিয়ে ফিরছি, যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা কোকা লেকের পাশ দিয়ে, এখন আমরা ফিরছি হচ্ছে একটা অন্য রাস্তা দিয়ে। এটা একটা অ্যাকচুয়ালি বাফার এরিয়া, তো এটা হচ্ছে খোয়াসা গেট, তিলিয়া গেট, এই দুটো গেটের মধ্যে পড়ে। আর মেইনলি এখানে কোর এরিয়াটা নেই, তো একটু কদিন পরে 1 তারিখ থেকে জঙ্গল পুরো ক্লোজ হয়ে যাবে ফর 3.5 মান্থস। 1st জুলাই থেকে 15th অক্টোবর জঙ্গল পুরো ক্লোজ থাকবে। তো এই 3-3.5 মাস তখন এই বাফার এরিয়াটা চালু থাকে, তখন আর কোর এরিয়াতে কোনো সাফারি হয় না, বাট বাফার এরিয়াতে সাফারি হয় এইসব জায়গাগুলোতে। হ্যাঁ, মেবি এখানে সাইটিং খুবই কম, বাট স্টিল মানে কেউ যদি আসতে চায় জাস্ট একটু রিল্যাক্স করার জন্য আর একটু বাফার জোনে সাফারি করার জন্য, তো তারা এখানে আসতেই। This is when you tell me that you're different. This is when you try to make me fall. Convince me it's true. And that is why you want me like you do. But you didn't even have to try, 'cause you can start a fire without a spark. এয়ারপোর্টে এসে গেছি নাগপুরে, এবার সিকিউরিটি চেক, সরি প্রথমে এখন ঢুকছি, তারপরে সিকিউরিটি চেক, তারপর বোর্ডিং। এই এয়ারপোর্টে ঢুকলাম, এখনও হাতে বেশ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় আছে। ভাবছি একটু লাউঞ্জে বসবো, তো তার আগে যা যা ফর্মালিটিসগুলো থাকে সেগুলো করি নি আগে। লাউঞ্জে এলাম, নাগপুর লাউঞ্জে, খুবই ছোট লাউঞ্জ, তো এবার অনেক হাতে সময় আছে, একটু লাউঞ্জে গিয়ে বসি 1 ঘন্টার মতন, তারপরে বোর্ডিং স্টার্ট হবে। তো আমাদের ট্রিপ ফাইনালি এন্ড হিয়ার, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগগুলো খুব ভালো লেগেছে, সাফারিগুলো দারুণ লেগেছে, অলরেডি আমরা দিয়ে দিয়েছি, হ্যাঁ যেগুলো দিয়েছি এবং সেগুলো আমরা দিয়েছি, মানে এবার গিয়ে দেবো, তো তোমরা এটা আগে পেয়ে যাবে, এটা আগে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সবকটা সাফারি এবং সবকটা এই পুরো ট্রাভেল সিরিজটা খুব এনজয়েবল হয়েছে, আমরা তো দারুণ এনজয় করেছি, হোপফুলি তোমরা দারুণভাবে এনজয় করেছো। তো এবার ব্লগটা এন্ড করছি, এন্ড করার আগে যেটা সবসময় বলো, ও তার আগে তোমরা কি করবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন সাবস্ক্রাইব অনেকই তোমরা করনি, তো তোমরা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন দারুণ ভিডিও আসছে আরো ট্রাভেল সিরিজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু বাঘ দেখেছি, হ্যাঁ, তো সুতরাং তো তোমরা এখনো যারা করনি তারা দেখে নাও, আই মিন করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যখন আমি নতুন ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে ফিট, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই অ্যান্ড টেক কেয়ার, সি ইউ ভেরি সুন ইন এ নিউ ব্লগ, বাই।